গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এসে গেছি সকালবেলার ড্রিঙ্কসটা নিয়ে, আর সকালের ড্রিঙ্কসটা খেয়েই আমি চলে গেলাম হচ্ছে সমস্ত জামা কাপড় যেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো সেগুলোকে নাড়তে চলে গেছি। আর তার সাথে যে আগের দিন বিকেলে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো স্ট্যান্ডে নেড়ে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলোকেও আমি সমস্ত ছাদের মধ্যে নেড়ে দিচ্ছি। তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে এবং আমি তাড়াতাড়ি মোটামুটি 10টার মধ্যে আমি তুলে নিতে পারবো। তো সকাল 7টা বাজছে এখন, তো ঘুম থেকে উঠে এই সমস্ত কাজগুলো করেই আমি চলে গেছিলাম এক্সারসাইজ করতে। তো এক্সারসাইজ করার পর দেখো এসে গেছি আমি রান্নাঘরে। এখন রান্নাঘরে মেয়ের টিফিন বানানোর জন্য আমি এখানে হচ্ছে মুগ ডাল আর সাথে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতেই, আমি এখানে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে আমার মুগ ডালটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি একদম অল্প তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে, আর তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার আমি এক একটা করে মুগ ডালের চিলা বানানোর জন্য দিয়ে দেব কড়াই ফ্রাই প্যানের মধ্যে। দেখো সুন্দর করে বাস এটাকে মানে পুরো ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম, কারণ আমি একটু পাতলা আর বড় সাইজেরই করব। তো কেউ যদি চাও যে একটু ছোট সাইজের করবে তো ছোটও করা যেতে পারে, সে সাইজটা নিজের ইচ্ছা মতো। এই দেখো আমার হচ্ছে চিলাটা রেডি হয়ে গেছে, একটা চিলা রেডি হয়ে গেছে, আর একটা চিলাও আমি রেডি করছি। গুড মর্নিং বন্ধুরা, এসে গেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। আর এতক্ষণ ধরে তোমরা দেখলে যে সকাল থেকে আমি কি কি করলাম, আর এখন আমি নিজের জন্য কিছুক্ষণ টাইম বসবো এবং এক কাপ লেবু জল আমি নিয়ে নিয়েছি। তো সকালে যেহেতু আমি ব্রেকফাস্ট করছি না, তো এক কাপ লেবু জল আমি নিয়ে নিয়েছি। তো লেবু জলটা এখন বসে খাবো, মেয়েকে এই জাস্ট গাড়িতে তুলে দিয়ে আসলাম, এখন লেবু জলটা খেয়ে নিই। লেবু জলটা খেয়ে নিয়ে আজকে একটা বিশেষ কাজ করার আছে, যে কাজটা আমি প্রায় 2 মাস ধরে করতেই পারিনি। তো কাজটা কি? কাজটা হলো আমার কিচেনটাকে পুরো পরিষ্কার করার। তো এর আগে তোমাদের দাদাভাই ছিল বাড়িতে, তো রান্নাবান্নাও একটু বেশি ছিল, তখনও সময় হয়নি। আর তারপর বিয়ে গেল, আরও অনেক কিছু মানে পরপর পরপর চলতেই রয়েছে, তো আমি একটুও সময় পাইনি আমার রান্নাঘরটাকে ঠিকঠাকভাবে পরিষ্কার করার। জাস্ট সামনে সামনে ক্লিন তো করে নিয়েছি, তো আজকে একটু ডিপ ক্লিনিং করার ইচ্ছা আছে। তো এখন আমি এটা খাবো, খেয়ে কিছুক্ষণ বসবো 5 থেকে 10 মিনিট, তারপর আমি আমার কাজকর্ম শুরু করব। আর তোমরা থাকো আমার সাথে। এখানে দেখো কিচেনটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য আমি কি কি ইউজ করি। প্রথমে একটা স্প্রে আমি তৈরি করে নিই, যেটা আমি প্রথমেই ড্রায়ারগুলোর ওপরে ছড়িয়ে দিই। তো এখানে আমি 3 চামচ নিয়ে নিচ্ছি সোডা, যেটা আমরা খাওয়ার সোডা বলে থাকি, সেটাই আমি নিয়ে নিলাম। আর সাথে আমি 1/2 কাপের মতো নিয়ে নিচ্ছি ভিনিগার। তো এগুলোকে আমি সমস্ত কিছুকে আমি একটা স্প্রে বটলের মধ্যে ভরে নেব। তো প্রথমেই আমি এর মধ্যে ভিনিগারটা ভরে নিচ্ছি। ভিনিগারটা ভরে তো এখানে দেখো যতটা পরিমাণে আমি সোডা দিয়েছি ততটাই জল দিয়েছি, আর এখানে দিয়েছি আমি 3 চামচের মতো হচ্ছে বেকিং সোডা, যেটা আমরা খাওয়ার সোডাও বলে থাকি, তো সেটাই দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে এই স্প্রে বটলের মধ্যে ভরে নেব। তো ভরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে দেখো এটাকে ভরে নিয়েছি, আমি যে লিকুইডটা বানালাম সেটাকে আমি ভরে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দেব অল্প একটু ডিশ ওয়াশার। তো এই সমস্ত কিছুকে একটা পেস্ট আমি একটা লিকুইড আমি বানিয়ে নিলাম। এবার এটাকে আমি সমস্ত জায়গাতে স্প্রে করে দেব। এই যে দেখো আমি সমস্ত হ্যান্ডেলগুলোতে এগুলোকে স্প্রে করে দিচ্ছি। যেখানে বেশি চিপচিপা মনে হবে, যেমন এই যে এই সমস্ত জায়গাগুলো,
তো সেখানে একটু বেশি পরিমাণে দিলেও কোনো অসুবিধা হবে না। এই যে কাজগুলোতে দিলে দেওয়া যাবে, তো সমস্ত জায়গায় আমি দিয়ে নিই এটাকে। দিয়ে তারপর এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি গরম জল, আর সাথে নিয়ে নিয়েছি একটি ডিশ ওয়াশার আর একটা মোছার জন্য। তো এইগুলো দিয়েই আমি আজকে কিচেনটাকে ক্লিন করব। আর ভিতরের যে কৌটোগুলো রয়েছে সেগুলোকেও আমি গরম জলে যে ডিশ ওয়াশার দিয়ে দিয়েছি সেটা দিয়েই ক্লিন করে নেব। তো দেখো এই জায়গাটা দেখো তেল চিপচিপা হয়ে গেছে, তো এই সমস্ত জায়গাগুলোতে যদি এই লিকুইডটা দিয়ে দেওয়া যায় তাহলে পুরো ক্লিন হয়ে যাবে। এর সাথে এই যে চিমনির যে উপরের জায়গাটা সেখানটাও দেখো চিপচিপা হয়ে গেছে, তো এই সমস্ত জায়গাগুলোতে আমি এই স্প্রেটাকে ছড়িয়ে দেব। তো আমি স্প্রেটাকে দিয়ে 5 মিনিট ছেড়ে দেব, তারপর আমি এখানে ক্লিনিং শুরু করব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই যে আমি স্প্রেটা দেওয়ার পর 5 মিনিট হয়ে গেছে, এখানে দেখো আমি স্প্রেটা তো দিয়ে দিয়েছি, তো কিছু কিছু জায়গায় আরও বেশি রয়েছে, তো তেল চিটচিটে হয়ে রয়েছে। তো সেই কারণেই আমি দেখো বাটির মধ্যেও গুলে নিয়েছি ওই লিকুইডটাকেই, ভিনিগার, আর নিয়ে নিয়েছি বেকিং সোডা, আর সাথে নিয়ে নিয়েছি আমি জল। তো এই তিনটেকে নিয়ে আর ডিশ ওয়াশার নিয়ে আমি স্কচব্রাইট দিয়েই যে সামনে সামনে যে সমস্ত জায়গাগুলোয় বেশি তেল চিপচিপা হয়ে গেছে এবং হাত পড়ে পড়ে পুরো কোনো জায়গায় হলুদ, কোনো জায়গায় কিছু তরকারি লেগে গেছে, তো সেই সমস্ত জায়গাগুলোকে আমি মানে আবার দিয়ে দিচ্ছি। তো তারপর দেখো আমি মানে এই কাজটা করার জন্য আমি জানতাম যে আমার মানে মানে কয়েকদিন ধরে আমি প্রচণ্ড মানে মানে ভাবছি যে এই কাজটাকে আমাকে করতে হবে, কিন্তু এত সময় লাগবে আমি বুঝতে পারছিলাম। সেই কারণেই আমি কাজটা থেকে একটু মানে ডিলে করছিলাম যে কবে করব, এত সময় কখন কোন দিন পাব। তো আজকে আমি মোবাইলে অ্যালার্মও লাগিয়ে নিয়েছি, এর সাথে 2 ঘন্টার জন্য আমি এই কাজটাকে আজকে করব, এবং সমস্ত সেলফগুলোকে থেকে আমি সমস্ত কিছু বার করে নিয়েছি। বার করে তারপর ওখান থেকে সমস্ত কৌটোগুলোকে বার করে সেগুলোকে গরম জল আর ডিশ ওয়াশার দিয়ে একটা লিকুইড বানিয়েছি, সেটার মধ্যে মানে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর আবার গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, মানে সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। বাস একমাত্র বাকি আছে চিমনিটা। তো চিমনিটা পরিষ্কার করতে আমার কয়েকটা জিনিস লাগবে, তো যেটা আমার কাছে নেই, তো আমি যেদিন চিমনিটা পরিষ্কার করব সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যে সমস্ত ক্যাবিনেটগুলো আমার ক্লিন হয়ে গেছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখানে সমস্ত প্লাস্টিকের বাটি আর উপরে দেখো একটা রেখেছি আমি। আর এই যে দেখো চিমনির সামনেটাও আমি ক্লিন করে নিয়েছি, এই দিকগুলো সমস্ত জানলা টানলাগুলো আমি ক্লিন করে নিয়েছি। চিমনিটা পরিষ্কার আজকে আমি করতে পারিনি, কারণ ওটাতে আরও বেশি সময় লাগবে। তো এই যে এখানে সমস্ত এইভাবে গুছিয়ে নিয়েছি। এখানে তো আমার থাকে ওয়াটার পিউরিফায়ার, তো এখানে আছে এটা, এদিকেও সমস্ত কিছু সমস্ত কিছু গরম জল দিয়ে মুছে নিয়েছি। আর এই জায়গাটা শুধু আমি চেঞ্জ করেছি, আগে যে ওপরে আমার স্টোরেজ ছিল মানে সমস্ত যে কেনা জিনিসগুলো আমার থাকে সেগুলো রাখতাম, আর বাদ বাকি তেল টেলগুলো ওই পাশের একটা ক্যাবিনেটের মধ্যে থাকতো। তো এখন আমি এই জায়গাটাতে বেশ সুন্দরভাবে সেট হয়ে গেল, তো এখানেই রেখে দিয়েছি। সিলভার ফলটাও ডেলি ইউজ হয় সেই কারণেই সামনে রেখে দিয়েছি, যে এগুলো আমার মান্থলি বাজার, যেগুলো সব এখানেই রাখা থাকবে। আর এখানে আজকে একটা বড় কাজ আমি করেছি, এটাই বুঝতে পারছিলাম না যে কোথায় রাখবো।
তো এখানটাতে আমি সমস্ত এক্সট্রা বাসন যেগুলো মাঝে মাঝে দরকার হয় আমার, আমি সেগুলোকে রেখে দিয়েছি। আগে যেগুলো এই ফ্রিজের উপরে থাকতো সেই সমস্তগুলোকে আমি এর ভিতরে রেখে দিয়েছি। আর এই যে তেলের জায়গাটা ক্লিন করতেও বেশ কষ্ট হলো, তবুও ক্লিন তো করে নিয়েছি। তো দেখো এখন কিচেনটা কেমন লাগছে সম্পূর্ণ পরিষ্কার করার পর। এই যে তো পুরো কিচেনটা ক্লিন করতে আমার 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেছে। তো আর এখন আমি যাচ্ছি, সমস্ত কাজকর্ম আমার শেষ, এখন আমি যাচ্ছি স্নান সারতে। তো স্নান সেরে পুজো করব, পুজো করার পর খাওয়া দাওয়া করব, তারপর একবারে বিকেলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো অনেকটা লেট হয়ে গেছে, এগুলো কাজগুলো করে নিই তাড়াতাড়ি। আর সকালে যেহেতু আমি ব্রেকফাস্ট করে নিই, তো পেটের ভিতরেও বেশ ছুটোই রন মারছে। তো আমি খাওয়া দাওয়াটা করে নিই একবারে, তো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সারাদিনের কাজকর্ম করার পর রেস্ট নিয়ে একদম মেয়েকে পড়িয়ে একদম আমি এসে গেছি রাতের ডিনারটা বানানোর জন্য, রাতের খাবার যেটা সেটা বানানোর জন্য। তো আজকে রাতে একটু অন্যরকম কিছু বানানোর চেষ্টা করছি, কারণ কয়েকদিন ধরে ওটস খেতে খেতে বোর হয়ে গেছি আমরা দুজনেই। তো আজকে আমি বানাচ্ছি সিমুইয়ের ক্ষীর, আর সিমুইয়ের ক্ষীরটা বানাচ্ছি জ্যাগরি দিয়ে, মানে গুড়ের সিমুড়ে সিমুইয়ের পায়েস হচ্ছে। তো এখানে দেখো আমি সমস্ত কিছু রেডিও করে নিয়েছি। এই যে দুজনের জন্য 2 বাটি, আর এখানে দুধটা আমার ফুটছে, তো 1/2 লিটারের মতো দুধ ছিল আমার। আর সাথে আমি এখানে এই যে রোস্টেড যে সিমুইটা হয় সেটাই নিয়ে নিয়েছি। তো এটা দিয়েই আমি সিমুইয়ের ক্ষীরটা বানিয়ে নেব। তো চলো তোমরা সাথে থাকো। এখানে দেখো সিমুইটা আমার এখানে রেডি হয়ে গেছে, বাস এবার আমি এটাকে আমাদের সার্ভ করে দেব। বাটিতে ঢেলে নিচ্ছি। এখন 1:30 বাজছে, তো এখনই আমরা আমাদের ডিনারটা করে নেব। তো এটাই আজকে আমাদের ডিনার। তো এটা খেয়ে তারপর আমি মেয়েকে পড়াবো এবং সমস্ত কাজকর্ম সেরে প্রতিদিন রাতের আমার যে সমস্ত কাজকর্মগুলো থাকে সকালের জন্য সমস্ত কিছু রেডি করে রাখা, সেইগুলো কমপ্লিট করে নেব, করে তারপর ঘুমিয়ে পড়ব। তো আজকের এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তো যদি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। আর যদি তুমি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে তোমাকে আমার চ্যানেলে ওয়েলকাম। আর যদি আমার চ্যানেলটাকে নতুন তোমরা দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।